হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আরেকটি নতুন পর্ব নিয়ে। এই যে এখানে একটা পলিথিনের প্যাকেট নিয়ে নিলাম, আর এর মধ্যে কিছু টুকরো কাপড় রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলি আমার ফেলে দেওয়া টুকরো কাপড়। এই টুকরো কাপড়গুলি দিয়ে আজকে আমি সুন্দর একটি পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে এখান থেকে কিছু টুকরো কাপড় আমি রেডি করে নিব, যেগুলি আমার কাজে লাগবে সেইগুলি আমি দেখে দেখে নিয়ে নিব। সেটাই এখন আমি করছি এখানে। এই যে দেখুন, এই ধরনের টুকরো ছোট ছোট টুকরো কাপড়গুলি, এগুলো আমি বেছে বেছে নিয়ে নিব। এই যে এখানে আমি কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম। এখন আমি দেখে নিব এই কাপড়গুলির মাপটা, দেখে নিব লম্বায় তো যা আছে তাই নিতে হবে, ছোট বড় যখন যে কাপড়টা যেরকম থাকবে সেটাই নিতে হবে। এখন দেখার বিষয় হলো চড়ার মাপটা এক আছে কিনা। এই যে দেখুন, এই কাপড়টা 2 ইঞ্চি, এটাও 2 ইঞ্চি, এটা আবার 2 ইঞ্চি থেকে কম রয়েছে, এটা 1.5 ইঞ্চি, তাই এটাকে আমি বাদ দিয়ে দিব। দিয়ে এখান থেকে আমি আবার কাপড় নিয়ে নিব আরেক পিস। এই যে এটা 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি, মানে যেগুলি 2 ইঞ্চি করে চড়ার মাপটা রয়েছে সেই কাপড়টা আমি এখানে নিয়ে নিব। তারপরে যেটা করতে হবে, এই কাপড়গুলিকে লম্বা করতে হবে, জয়েন দিয়ে দিয়ে অনেকটা লম্বা করতে হবে। আর যখন জয়েন দিব তখন এই একটা কাপড় এইভাবে সোজা রাখবো, প্রথম কাপড়টা, তারপরে কাপড়টা এইভাবে উল্টো করে রাখবো, এটার উপরে উল্টো করে রেখে একটা সেলাই দিয়ে দিব। সেলাই দেওয়ার পরে তারপরে এটাকে এরকম সোজা করে নিব। তারপরে আবার এর উপরে আরেকটা কাপড় এরকম নিব, এটা সোজাই থাকবে, আর এই কাপড়টা উল্টো দিব, দিয়ে সেলাই করে নিব, তারপরে এরকম সোজা করে নিব। এইভাবে পরপর সমস্ত কাপড়গুলিকে আমি এভাবে জয়েন দিয়ে দিয়ে তারপরে অনেকটা লম্বা করে নিতে হবে। তো চলুন এখন এই সমস্ত কাপড়গুলি দিয়ে জয়েন দিয়ে লম্বা করে নিই। এই যে এখানে সমস্ত টুকরো কাপড়গুলি আমি জয়েন দিয়ে লম্বা করে নিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, কাপড়গুলি আমি জয়েন দিয়ে নিয়েছি, মানে যতটা লম্বা সম্ভব ততটাই করতে হবে। তারপরে যেটা করতে হবে, এখন এই যে জয়েন দিয়েছি কাপড়গুলিকে, এইগুলিকে প্রথমে এখন এই 2 সাইডে যে কাঁচা অংশ রয়েছে এই সাইডের থেকেও কিন্তু সুতো বেরোচ্ছে, এই সাইডের থেকেও কিন্তু সুতো বেরোচ্ছে। এই সুতো যেন না বের হয় সেটার জন্য এরকম ভাবে হালকা করে একটু কাপড়টাকে এভাবে মুড়িয়ে ধরে এভাবে লম্বা করে সেলাই দিয়ে দিতে হবে। প্রথমে একটা সাইড দিতে হবে, তারপরে আরেকটা সাইড দিতে হবে, এরকম করে হালকা করে ধরে এভাবে এভাবে হালকা করে মুড়িয়ে ধরে তারপরে এভাবে লম্বা করে কাপড়টাকে পুরো সেলাই দিয়ে নিতে হবে। তাহলে এই দুটো সাইডকেই কিন্তু প্রথমে এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তারপর সোজা করে নিয়ে এই টুকরো কাপড়গুলি দিয়ে যে লম্বা করে যে লেসটা তৈরি করে নিলাম, এইগুলি দিয়ে তারপরে এইভাবে আমরা চেপে চেপে ধরে ধরে এইভাবে কুচি তৈরি করব। এইভাবে চেপে ধরে ধরে এইভাবে কুচি তৈরি করব, আর এর মাঝে একটা সেলাই দিয়ে দেব। সমস্ত টুকরো কাপড়গুলি দিয়েই কিন্তু এভাবে কুচিটা রেডি করে নেব। এই যে এখানে আমার সমস্ত কাপড়গুলি দিয়ে কুচি দেওয়া হয়ে গেল। এই যে দেখুন, অনেকটা লম্বা করে কিন্তু কুচিগুলি দিয়েছি, কাপড়গুলি জয়েন করে করে আমি লম্বা করে নিয়েছি অনেকটা করে, তারপরে কিন্তু কুচিটা আমি রেডি করে নিয়েছি। এখানে মনে করেন সব কটা কাপড় দিয়ে একটাই মাত্র আমি লেস তৈরি করে নিয়েছি, তারপরে কুচিগুলি আমি রেডি করেছি। এখন যেটা করতে হবে সেটা হলো এই পেপারটা দিয়ে এরকম গোল শেপ করে একটা ডাইস কেটে নিয়েছি। এই ডাইসের মাপটা কতটা আছে সেটা আমি দেখে নিব। এই যে এভাবে 17 ইঞ্চি আছে,
এটা আমি যেদিক থেকে মাপবো সেদিক থেকে এটা 17 ইঞ্চি থাকবে, যেহেতু এটা গুল শেপের, যেদিক থেকে আমি ফিতাটা ধরবো সেদিক থেকে এটা কিন্তু 17 ইঞ্চি হবে। তো 17 ইঞ্চি এভাবে আমি গুল করে এই ড্যাশটা রেডি করে নিলাম। এই ড্যাশটা দিয়ে আমি 4-5 পিস কাপড় একসাথে করে নিয়ে তারপরে এই কাপড়টাকে কাটিং করে রেডি করে নিব। এই যে এই কাপড়টা আমি এই পেপারটা ডাইসের মাপ করেই কিন্তু কাটিং করে নিলাম। এই যে দেখুন, এখানে মোটামুটি 4-5 পিস কাপড় রয়েছে। এই যে দেখুন নিচে আলাদা একটা কাপড়, এর ভিতরে কিন্তু আরো প্রচুর কাপড় রয়েছে। 4-5 পিস কাপড় একসাথে নিয়ে তারপরে আমি সেলাই দিয়ে আটকে দিয়েছি, তারপরে গুল করে শেপ করে কাটিং করে নিলাম। এখন যেটা করতে হবে, এই কাপড়টাকে সাইডগুলি দিয়ে ফিনিশিং দিতে হবে, যেহেতু সাইডগুলি কিন্তু কাঁচা রয়েছে। তো এখন এটাকে ফিনিশিং দুই রকম ভাবে দেওয়া যায়। এইভাবে 1/2 ইঞ্চি মুড়িয়ে কাপড়টাকে ধরে ধরে এইভাবে গুল করে সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নেওয়া যায়। আরেক এর মধ্যে সেটা হলো পাইপিং বসিয়ে দেওয়া যায়, পাইপিং বসিয়ে ফিনিশিং দেওয়া যাবে বা এইভাবে মুড়িয়ে ধরে কিন্তু ফিনিশিংটা দেওয়া যাবে। তা আমি এখন এটাই করব। এই 1/2 ইঞ্চি কাপড়টাকে এভাবে মুড়িয়ে ধরে ধরে এরকম করে তারপরে একটা সেলাই দিয়ে আটকিয়ে নিব। তার উপরে মানে এই গুল কাপড়টার উপরে, এই যে আমি এগুলি কুচিগুলি রেডি করে রেখেছিলাম, এইগুলি দিয়ে এরকম ভাবে এটা সোজা আর উল্টো দিক দেখে নিতে হবে। এটা হলো উল্টো দিক, এই যে সাইডগুলি হলো কাঁচা রয়েছে এদিক দিয়ে, আর এটা হলো ফিনিশিং সোজা দিক। তো এরকম করে আমি ধরবো, এইভাবে ধরে ধরে ঘুরিয়ে 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 এইভাবে কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ধরবো আর এইভাবে সেলাই দিতে থাকবো। এরকম করে আমি প্রথম রাউন্ডটা শেষ করবো। এই যে এখানে প্রথম রাউন্ডটা সেলাই করা হয়ে গেল। এখন আমি দ্বিতীয় রাউন্ডটা আবার শুরু করব। দ্বিতীয় রাউন্ডটা যখন করব তখন এরকম হালকা করে এই ডিজাইনটাকে এইভাবে একটু সরিয়ে নিব, তারপরে ডিজাইনটা আবার শুরু করব এরকম করে। এই পুরোটা ডিজাইনই কিন্তু এরকম হালকা হালকা করে একটু সরিয়ে নিয়ে তারপরে দ্বিতীয় রাউন্ডটা শুরু করব।
এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমার পাপোশটা পুরো রেডি করা হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আজকের এই পাপোশটা। ফেলে দেওয়া টুকরো কাপড়গুলি আমি জমিয়ে রেখেছিলাম একটা প্যাকেটের মধ্যে, শুরুতেই আপনাদেরকে সেটা দেখিয়েছিলাম। আর সেই টুকরো কাপড়গুলি কিন্তু আমার কোনো কাজেই আসছিল না, অথচ সেই টুকরো কাপড়গুলি দিয়ে কিন্তু আজকে এত সুন্দর একটা পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার কাছে নানা রকম কালারের টুকরো কাপড় ছিল, তাই আমি এই সমস্ত টুকরো কাপড়গুলি দিয়ে পাপোশটাকে তৈরি করেছি, আর এই কারণে পাপোশটা কিন্তু অনেকটা রঙিন হয়েছে। তো আশা করি আমার এই আজকের পাপোশটা আপনাদের কাছেও খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর এরকম ধরনের আরো নিত্য নতুন আসন বা পাপোশের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন, যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করে দিলাম, আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।